আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ। আজ আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে স্রষ্টার প্রতি আমাদের যে বিশ্বাস। আমরা যারা যুবকরা আছি, আমাদের মনে হয়তো কখনো একটা প্রশ্ন জাগতে পারে যে আল্লাহ কি আসলে আছে নাই। এটার কারণ হলো আমাদের যে সমাজটা রয়েছে, এই সমাজের মধ্যে নাস্তিক্যবাদ যে একটা প্রবণতা আছে, এটা ছড়াছড়ি আমাদের চারিদিকে। কারণ তারা নাস্তিকরা কখনোই স্রষ্টার বিশ্বাস করে না। তারা এমন একটা যুক্তি দেখায় যে আমরা যা চোখে দেখি না তা আমরা বিশ্বাস করি না, আসলে এটা একটা বোকামি, এটা একটা মূর্খতা। যেমন এই নাস্তিক্যবাদ নিয়ে একটা বই লিখেছেন প্যারাডক্সিক্যাল সাজিদ আরিফ আজাদ, যে বইটার লেখক। এটা 2017 সালে বাংলাদেশের যে 21 বই মেলা আছে, এটাতে সবচেয়ে বেশি বিক্রিত যে বইগুলো আছে তার মধ্যে এটাই সেরা। তারপর এই লেখক আরিফ আজাদ তার পরের বছর অর্থাৎ 2018 সালে এই বইটারই সেকেন্ড কপি অর্থাৎ প্যারাডক্সিক্যাল সাজিদ 2 যে বইটি আছে এটা লিখেছেন। আমাদের দেশে যে যুবকরা আছে, আমরা আছি, আমরা এই বইটা পড়লেই অবশ্যই অবশ্যই আমাদের যে স্রষ্টার প্রতি একটা বিশ্বাস, এটার প্রতি কিছু যুক্তি দাঁড় করাতে পারব। আমার বিশ্বাস প্রত্যেকটা যুবকের কাছে এই বইটা রাখা উচিত। এবার আমরা আসি স্রষ্টার প্রতি যে বিশ্বাস, এটা করতে হবে কি না। নাস্তিকরা যে যুক্তিগুলো দেয় এটা একদমই দুর্বল যুক্তি, একদমই হীন, ছোট, নিচু মানের যুক্তি। আমাদের যে যুক্তিগুলো দেখাতে হবে সেটা হচ্ছে, যেমন নাস্তিকরা যুক্তি দেয় যে তারা চোখে যা বিশ্বাস দেখে না তারা সেটাকে বিশ্বাস করে না। আচ্ছা, নাস্তিকরা তাদের পেটের ভিতরে যে কিডনি আছে, লিভার আছে, কলিজা আছে, নাড়িভুড়ি আছে, ফুসফুস আছে, পাকস্থলী আছে, এই জিনিসগুলো তারা কি কখনো নিজ চোখে দেখেছে? দেখে নাই, কিন্তু তারা এটা বিশ্বাস করে কেন? এক প্রশ্ন। দ্বিতীয়ত, তাদের যেই মাথার মধ্যে মাইগ্রেনের যে ব্যথাটা অনুভব হয় তারা কি কখনো ওইটা দেখে? তারা তো শুধু তাদের মাথা দেখে, তাহলে ভিতরে যে মাথা ব্যথা করছে এই যে অনুভবটা তারা করে, এটা তারা বিশ্বাস করে কেন? তারা অবশ্যই এই জিনিসটা বিশ্বাস করে, কিন্তু তারা মাথা ব্যথা কখনো দেখে না। আর পেটের মধ্যে যে তাদের নাড়িপুড়ি, কলিজা, ফুসফুস, এই সকল জিনিসগুলো আছে এটাও তো তারা কখনো নিচ্চক্ষে দেখে নাই, তাহলে তারা ওটা বিশ্বাস করে কেন? এগুলো তার নিজের ভিতরে। তারপরে আমরা আসি, আমরা যারা মুসলমান আছি তারা কি কখনো সৌদি আরব গিয়ে, মক্কা মদিনায় গিয়ে কাবা শরীফ দেখেছি কি না? দেখি নাই, নিচ্চক্ষে দেখি নাই, টিভিতে দেখেছি কিন্তু নিচ্চক্ষে দেখি নাই, তাহলে আমরা এটা বিশ্বাস করি কেন? তাইলে নাস্তিক্যবাদের যে প্রশ্নটা থাকে, আসলে স্রষ্টা কি আছে কি না, এটার প্রতি আমাদের বিশ্বাস জন্মাবে অবশ্যই। তাদের যে যুক্তিগুলো দেয় এটা আমি আগে বলেছি, এটা খুব ছোট যুক্তি। কুফানগরীতে একসময় একজন নাস্তিক ছিল, সে বলতো আমি স্রষ্টায় বিশ্বাসী না, কেউ যে এটা সৃষ্টি করেছেন, এই আকাশ, জমিন, পাহাড়, পর্বত এগুলো যে সৃষ্টি করেছেন আমি এটা বিশ্বাস করি না। তখন ওই কুফানগরের লোকেরা বললো যে আমাদের একজন ইমাম আছে, তুমি আমাদের যে ইমাম আছে ইমামের সাথে যোগাযোগ করো, তুমি অবশ্যই তাহলে এই প্রশ্নটার উত্তর পাবে। একদিন ডেট করা হলো যে ইমাম আসবে, এটা নিয়ে একটা আলোচনা হবে। তাই জুমার দিন একটা ডেট ফিক্সড করা হলো যে অমুক জুমার দিন দুপুর 2টার পরে এটা নিয়ে আলোচনা করা হবে। ঠিক ওই দিনেই জুমার পর সবাই অপেক্ষা করতেছে, ওই নাস্তিকও অপেক্ষা করতেছে, ইমাম আসবে, ইমাম এসে এটার উত্তর দিয়ে যাবে, যে স্রষ্টার প্রতি যে বিশ্বাস করতে হবে এটার প্রতি যুক্তি দিয়ে যাবে। 2টা গেল, 3টা গেল, 4টা গেল, ইমাম আসে না। পরবর্তীতে যখন 3টার পর হলো, অর্থাৎ নির্দিষ্ট সময় পার হয়ে অনেকটা সময় কেটে গেল, তখন ইমাম আসলো। তখন নাস্তিক বলল যে তোমাদের কিসের ইমাম, ওনার সাথে আমার কোনো কথাই হবে না, কেন? উনি ওনার টাইমটাই ঠিক করে আসে নাই, অর্থাৎ উনি দেরি করে এসেছে। তখন ইমাম বলল যে ইন্দি ওজর, আমার একটা কারণ আছে, আমার একটা ওজর আছে দেরি করে আসার কারণ। তখন নাস্তিক বলল যে হ্যাঁ, কী ওজর? তখন ইমাম বলল যে আমি এখানে আসার পথে একটা নদী পড়ে, নদীতে নৌকা দিয়ে পার হতে হয়, কিন্তু আমি আসার সময় কোনো নৌকা দেখিনি, কোনো মাঝিও ছিল না, কোনো লোকজনও
ছিল না। তখন ইমাম এটা বর্ণনা করতেছে যে আমি দেখলাম একটা গাছ, গাছটা নিজে নিজে কেটে গেল, অর্থাৎ কেটে মাটিতে পড়ে গেল। ওই গাছ থেকে নিজে নিজে তক্তা তৈরি হয়ে গেল বা কাঠ তৈরি হয়ে গেল। কাঠ থেকে আবার নিজে নিজে নৌকা তৈরি হয়ে গেল, নৌকাটা নিজে নিজে নদীর উপরে চলে গেল। আমি ওই নৌকার উপরে উঠলাম, নৌকা আবার নিচে নিচে আমাকে নদী পার করে দিল, আমি এখানে চলে এলাম। এই যে গাছ কাটলো, গাছ কেটে নৌকা হলো, নৌকা দিয়ে নদী পার হলো, এই যে সময়টা, এই সময়টাতে আমার কিছু সময় ব্যয় হয়েছে, এই জন্য এখানে আসতে দেরি হয়েছে। তখন নাস্তিক বলল যে তুমি মিথ্যাবাদী, এটা কি কখনো সম্ভব? কোনো লোক ছাড়া একটা গাছ কাটলো, আবার কোনো মিস্ত্রি ছাড়া একটা কাঠ থেকে নৌকা হয়ে গেল, আবার কোনো মাঝি ছাড়া নৌকা দিয়ে নদীর এপার থেকে ওপার চলে গেল, এটা তো কখনোই সম্ভব না। এবার ইমাম বললেন হ্যাঁ রাইট, অর্থাৎ হ্যাঁ এটাই সঠিক যে কোনো লোক ছাড়া একটা গাছ কাটা সম্ভব নয়, কোনো মিস্ত্রি ছাড়া কাঠ দিয়ে একটা নৌকা বানানো সম্ভব নয়, আর কোনো মাঝি ছাড়া নদী পারাপার সম্ভব নয়। হ্যাঁ তোমার কথাই সত্য। এবার বলো এই যে পৃথিবী, এই যে আসমান, এই যে জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, এগুলো কি এমনি এমনি তৈরি হয়েছে? না, অবশ্যই এটার একজন স্রষ্টা রয়েছে, যিনি তিনি হলেন আমাদের মহান আল্লাহ। অর্থাৎ যে যুবকরা আছো, তাদের মনে যদি কখনোই এই ধরনের প্রশ্ন আসে, তোমরা আল্লাহর সৃষ্টির দিকে লক্ষ্য করবা, আকাশের দিকে তাকাবা, জমিনের দিকে, সব কিছুর দিকে যখন তুমি তাকাবা, তখন অবশ্যই অবশ্যই এই জিনিসগুলো উত্তর খুঁজে পাবে। অতএব আমি বলতে চাই এই পৃথিবীর একজন স্রষ্টা আছে, এটা যেন আমরা কখনোই মনের কাছে না আসে। এটা হলো সম্পূর্ণ নাস্তিক্যবাদীদের একটা প্রশ্ন যে স্রষ্টা বলে পৃথিবীতে কেউ নেই। অতএব আমরা বিশ্বাস করি স্রষ্টা আছে, তিনি আমাদের মহান আল্লাহ তাআলা। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিও এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।